আসসালামু আলাইকুম, আমি রাশেদ। অনলাইনে প্রথম হিস্ট্রির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওর প্রথমে দেখলেন আমি একটা লেটার থ্রো করতেছি, একটা ওয়াই লেটার থ্রো করতেছি। দেখছেন ওই লেটারটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে আসতে থ্রি ডি একটা লেটার। তো এই ভিডিওটাই টিকটকে এই মুহূর্তে খুবই ট্রেন্ডিংয়ে, খুবই জনপ্রিয় একটা ভিডিও। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আপনি কীভাবে তৈরি করবেন সেই ব্যাপারটা নিয়ে আপনাকে আমি এখন আলোচনা করব। তো আপনাকে রিকোয়েস্ট করবো, যদি আপনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকনটা এনাবেল করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা এডিট করার জন্য আপনাকে তিনটে জিনিস লাগবে। এক হচ্ছে আপনাকে ভিডিও শট, দ্বিতীয়ত লাগবে আপনাকে থ্রি ডি লেটারগুলো, তৃতীয়ত আপনার লাগবে একটা কাইনমাস্টার সফটওয়্যার। তো তিনটে জিনিস আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখবেন এখানে কাইনমাস্টার। তাই আমি কাইনমাস্টার চলে আসলাম, আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ইনস্টল করে নেবেন। কাইনমাস্টার সফটওয়্যার আসার পর এখানে থ্রি এই প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর 9:16 এই রেশিওটা নেবেন। এই রেশিওটা নেওয়ার পর এটা এরকম হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এখান থেকে যাবেন মিডিয়া। মিডিয়া থেকে যে আপনি প্রথমে যে ভিডিওটা শ্যুট করবেন, এই যে আমি একটা ভিডিও শ্যুট করছি, এই ভিডিও শ্যুটটা কিন্তু আপনাকে অবশ্যই লাগবে। এই ভিডিও শ্যুটটা যদি আপনার যদি কোনো সাউন্ড থাকে, নয়েজ থাকে, তাহলে এটা এখানে ক্লিক করে নয়েজটা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর ভিডিওটা এখানে চলে আসলো। তারপরে দেখতে পাবেন যে এখানে হাতটা আমি কখন থ্রো করতেছি। ভিডিওটা যদি কোনো ডান পাশে বাম পাশে বড় থাকে তাহলে লেয়ারের উপরে ক্লিক করে এই যে অ্যারোটা দেখতেছেন এটা পাঁচভাবে রেখে এই কেসে এখানে ক্লিক করলে আপনি বাম পাশে কাটতে চাইলে এই যে লেফট প্লেহেড এবং ডান পাশে কাটতে চাইলে রাইট প্লেহেড, ডান পাশে কাটতে চাইলে এভাবে দিয়ে এই যে রাইট প্লেহেডে ক্লিক করলে কেটে যাবে। এভাবে আপনি ভিডিওটা ছোটো কেটে অ্যাডজাস্ট করে নেবেন। তা যাই হোক, আমি যখন হাতটা থ্রো করবো ঠিক সেই জায়গায় আমি আসতেছি। দেখতে পাচ্ছেন হাতটা আমি এখানে থ্রো করতেছি, এই যে এখানে এখানে ভিডিওটা আমি দ্বিখণ্ডিত করবো। এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা ঠিক এই জায়গায় দ্বিখণ্ডিত করব। এই ভিডিওর লেটার ক্লিক করব, ক্লিক করার পর দেন এখান থেকে যে ক্লিক করলে কেসি আইকন চলে আসবে। তো তারপর এই লেটার ক্লিক করলে কেসি আইকনটা চলে আসবে। কেসি আইকনটাতে ক্লিক করবেন। কেসি আইকনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখছেন স্প্লিট অ্যাট লেয়ার, যেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ভিডিওটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তারপর আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান আসবে। তারপরে এখান থেকে এই ভিডিওটা একটু স্লো মোশন করে নেবেন, মানে এই লেটার ক্লিক করার পর দেখতে পাবেন এই যে স্প্লিট কন্ট্রোল এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার পর আপনি এটা ছোটো বড়ো যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু আপনার সাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করা দরকার ঠিক তত বড়ো করে নেবেন। আমি একটু এত দেখতে পাচ্ছেন লেয়ারটা বড়ো হয়ে গেল, 15 সেকেন্ড, আপনার 15 সেকেন্ড দিলেও চলবে। তো তার যদি ছোটো বড়ো করা লাগে সেটা পরবর্তীতে আমরা কাটবো। তারপরে এটার স্পিড স্লো মোশন করার পরে কেটে ট্রিক দিয়ে দেবো। এখন আমরা কী করবো, এখান থেকে এই লেয়ারটা এখানে রাখার পর এখান থেকে চলে যাবো আমরা এই লেয়ারে, এখান থেকে চলে যাবো আমরা এফেক্টে। এফেক্টে চলে যাওয়ার পর থেকে যে বেসিক এফেক্ট এখানে যাবো, এখানে যাওয়ার পরে যে প্রথমে যে আছে ব্লার, এই ব্লারটা নেবো। এই ব্লারটা নেওয়ার পর এই ব্লারটা আমরা এই ভিডিওটা ঠিক এই লেয়ারটার উপরে ক্লিক করে এই লেয়ারটা সমান করে দেবো। ব্লারটা করে দেওয়ার পরে যে ব্লারটা যদি দেখতে পাচ্ছেন অর্ধেক দেখা যায়, তাহলে পুরো ডিসপ্লে আমরা ব্লারটা করে দেবো। এভাবে পুরো ডিসপ্লে ব্লারটা করে দেবো। এখন পুরো ডিসপ্লে ব্লার হয়ে গেল, এখন আমরা যে কাজটা করবো দেন এখান থেকে ভিডিওটা একটু প্লে করি। এখন ওকে দেখতে পাচ্ছেন ঠিক যখন ব্লার হয়ে গেলো, এখন এই যে লেয়ারটা এখানে রাখার পর আমরা এখান থেকে চলে যাবো লেয়ার, লেয়ার থেকে চলে যাবো মিডিয়া, মিডিয়া থেকে যাবো এখন এই যে ভিডিও আমরা যে ভিডিও এখানে অ্যাড করবো এই যে ভিডিওটা। ওকে বন্ধুরা, তারপরে এভাবে আমরা ভিডিওটা নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা এখানে থাকবে। যে লেটারটা আপনার পছন্দ সেই লেটারটা আপনি নেবেন। তো ভিডিওটা একটু কাট করতে হবে, অনেক বড়ো ভিডিও, আপনি সামনে গেলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ভিডিও, এখানে এ থেকে জেড পর্যন্ত যেগুলো অক্ষর আপনার নামের প্রথম অক্ষর থাকবে সবগুলো অক্ষরে আপনি এখানে পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা লেটার নিতে পারেন। তো আমার যেটুকু দরকার এখান থেকে ভিডিওটা আমরা এই পর্যন্ত কাট করবো, আমার যতটুকু দরকার আর কি। মেবি এই যে এখানে লেটারটা ক্লিক করলে কেসে এখানে আসবে, কেসে এখানে আসার পর ট্রিম টু রাইট প্লেট আমি বাম পাশে কাটতেছি, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ভিডিওটা ঠিক সামনের দিকে এগিয়ে দিয়ে এই লেয়ার বরাবর নেব, এই লেয়ার বরাবর। তো এখন যদি আমি এই ভিডিওটা চলে যাচ্ছি, দেখি একটু প্লে করি। ওকে, তো এই যে এখানে নেয়ার পর এই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন, যাবেন ক্রোমাকি, ক্রোমাকিতে যাওয়ার পর দেখবেন ক্রোমাকিটা এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর এটা দেখবেন কী কালারসটা অবশ্যই আপনাকে গ্রিন নিতে হবে। আমার অটোমেটিকলি গ্রিন আছে, আপনারা গ্রিন না থাকলে গ্রিন করে নেবেন। নেওয়ার পর একটা ট্রিক দিয়ে দেবেন, ট্রিক দিয়ে দেখতে পাচ্ছেন লেটারটা, এই যে লেটারটা দেখতে পাচ্ছেন এই লেটারটা কোথায় দেবেন, ঠিক আপনার হাত যেখানে থ্রো করবেন ঠিক তার উপরে দেবেন। এভাবে দেবেন, একটু বড় করে নিই লেটারটা, একটু বড় করে নিচ্ছি। ওকে, লেটারটা একটু বড় করে নিলাম, দেখুন আমার হাত যেখানে থ্রো করতেছি ঠিক তার উপরে বসায় দিলাম। তারপর একটা ট্রিক দিয়ে দিলাম, এখন ভিডিওটা আর একটু আরেকবার প্লে করি আমরা। ওকে, তো দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যখন আমি ঠিক থ্রো করলাম ঠিক সেই জায়গায় কিন্তু ভিডিওটা আমরা বসায় নিলাম। এটা আরেকটু ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এভাবে নিব। নেওয়ার পর এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখুন ভিডিওটা প্লে করতেছি, একটু উপর থেকে আসতেছে, সরি এটা অ্যাডজাস্ট হয়নি।
এই লেয়ারটা আর একটু কেটে দিই, কারণ লেয়ারটা একটু গ্লোয়া দেখা যাচ্ছে। ওকে, এটা ক্লিক করে সামনের দিকে এই লেয়ারটা সামনে বরাবর বসাই দিলাম। দেওয়ার পর এখন এই যে এটা ঠিক এই জায়গার, এই যে আমার হাতের এখানে থাকবে। এখন দেখি ভিডিওটা প্লে করি আমরা। ওকে, তো বন্ধুরা দেখতে পেলেন ঠিক যখন আমি থ্রো করলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার লেটারটা চলে আসলো। লেটারটা চলে আসার পর আপনি দেখতে পারেন যদি ভিডিও যদি আপনার বড়ো লাগে লেটারটা একটু উপরে দেখা যায়। আমরা 12 সেকেন্ডের মতো নিই, আমরা এটির 12 সেকেন্ডের মতো নিচ্ছি। তো নেওয়ার জন্য লেয়ারগুলোর উপরে ক্লিক করে এই যে কিছু এখানে যাবেন, কিছু এখানে যাওয়ার পর যে টিম টু রাইট প্লেট এভাবে কেটে নিতে পারবেন। তো আমি কেটে নিচ্ছি। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কেটে নিলাম, কেটে সবগুলো লেয়ার কিন্তু অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর এখন দেখি ভিডিওটা আমরা আরেকবার প্লে করি, একটু আরেকবার প্লে করে দেখবেন। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু পারফেক্টলি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই যে ভিডিওটা হলো, তারপর আপনি যদি সাউন্ড এড করতে চান দেখতে পাচ্ছেন ওয়াইলেট একটা নিয়েছি, একবারে ঝাক্কাস একটা ভিডিও তৈরি হয়ে গেছে। তো এভাবে ভিডিওটি এডিট করবেন। তারপর এডিট করা শেষ হয়ে গেলে আপনি কোনো সাউন্ড নিতে চাইলে এই অডিও সাউন্ড চ্যানেলে অডিওতে ক্লিক করে যে কোনো যে ফোল্ডার থাকবে সেই সাউন্ডটা এখানে দিয়ে দেবেন। আর আপনার যদি ভিডিও কোনো সাউন্ড হয় তাহলে এই লেয়ারের উপরে ক্লিক করে এই মিডিয়াতে যাওয়ার পর ভিডিও ফোল্ডার থেকে সেই সাউন্ডটা নিয়ে এসে এখানে সাউন্ডটা অডিও করে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন, বা নতুবা আপনি এখান থেকে ডিরেক্টলি টিকটকে গিয়ে সাউন্ড নিয়ে অ্যাড করতে পারেন। তো তারপরে ভিডিওটা যখন হয়ে যাবে তারপর এখানে প্লাস এখানে ক্লিক এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর যে HD 720 30 পিক্সেল এখানে রাখার পর যে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করার পর ফুল ডিসপ্লে ভিডিওটা চলে আসবে। তো বন্ধুরা অনেক বেশি কথা বলা হয়ে গেলো, কারণ পুরোটা জিনিস আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তারা 100% ভিডিওটা তৈরি করতে পারবেন এবং টিকটকে আপলোড করে লাইক কমেন্ট শেয়ার এবং ফলোয়ার কামাতে পারবেন। তো বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আমি রাশিয়ার দেখা হবে নেক্সট নোট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন ভিডিওটা দেখে নিন। Rich.